দেবের ছবি থেকে কেন বাদ পড়লেন সৌমত্রিশা কারণ ফাঁস করলেন রূপকিনী জনপ্রিয় মিঠাই সিরিয়াল শেষ হওয়ার সঙ্গে সঙ্গে টলিউডে বড় প্রজেক্টে কাজ করতে চলেছেন মিঠাই ওরফে সৌমত্রিসা কুণ্ডু দেবের প্রধান ছবিতে নায়িকার ভূমিকায় দেখা যাবে সৌমত্রিসাকে ইতিমধ্যে এই নিয়ে অনেক বিতর্কের সৃষ্টি হয়েছে আর এর মধ্যেই মিঠাই রানীর প্রশংসা শোনা গেল অভিনেত্রী রূপকিনী মৈত্রর মুখে দেবের প্রধান সিনেমার নায়িকা হয়ে বড় পর্দায় পা রাখছেন ছোট পর্দার মিঠাই রানী এই সিনেমায় কাজ করা নিয়ে এই অভিনেত্রী অনেক রোষের মুখে পড়তে হয়েছে নিন্দুকদের অনেকেই বলেছেন দেবের পাচেটে এই সুযোগ পেয়েছেন যদিও নিন্দুকদের মুখের ওপর জবাব দিয়েছিলেন অভিনেতা দেব এক সাক্ষাৎকারে দেব জানিয়ে দেন দেব প্রধান সিনেমার জন্য সৌমদ্রিসার বিকল্প ছিল না আর এই সবের মধ্যে সম্প্রতি সৌমুদ্রিসার ফ্যান ক্লাবের তরফে দেব আর রূপকিনীর একটি সাক্ষাৎকারের ক্লিপিং শেয়ার করা হয়েছে সোশ্যাল মিডিয়াতে যেখানে দেখা যাচ্ছে দেব আর রূপকিনী দুজনের মুখেই সৌমুদ্রিসার প্রশংসা চোখ দেখেই নাকি নিজের প্রধান নায়িকাকে বেছে নিয়েছিল দেব আবার পাশ থেকে রূপকিনী জানালে তিনি প্রথম পছন্দ করেছিলেন সৌমুদ্রিসাকে তাও আবার বাঘা যতীন সিনেমার জন্য এদিন সৌমতি শাকে নিয়ে রূপকিনী জানিয়েছেন প্রধান সিনেমার আগে বাঘাযতীনের জন্য সিলেক্ট করা হয়েছিল মিঠাইকে ওকে আমার খুব ভালো লেগেছিল তবে ওর যখন মিঠাই ধারাবাহিকের সময় বাড়িয়ে দেওয়া হয় তার জন্য সৌমত্রী সাহায্য ছবির জন্য সময় দিতে পারেনি এরপর ওকে দেবের প্রোডাকশান থেকে প্রধানের জন্য সিলেক্ট করা হয় এরপরেই দেব জানিয়েছে আসলে সেই সময় মিঠাই শেষ হওয়ার কথাটা অনেকটাই এগিয়ে গিয়েছিল তবে ধারাবাহিকের সময় বাড়ানো হয় এদিকে আমি প্রজাপতির পর বুঝতে পেরেছিলাম সিরিয়াল অভিনেতাদের সঙ্গে কাজ করলে কিছুটা সমস্যা হয় ডেট নিয়ে তাই সেই সময় সৌমত্রী নেওয়ার সিদ্ধান্ত মুলতবী রাখতে হয় এদিকে সৌমত্রিশ প্রশংসায় রূপকিন গলাতেও জানালেন এত মিষ্টি মেয়েটা এত মিশুকে কি যে ভালো লাগে আমার ওর সঙ্গে কত যে আড্ডা দেই কত যে কথা বলি আমরা দুজনেই অনেক গল্প করি তাতে পাশ থেকে দেব ফুট কেটে বলে হ্যাঁ প্রচুর কথা বলতে পারে যদিও সঙ্গে সঙ্গে বলে ওঠেন এই সরি ভাবে নিও না তুমিও মিষ্টি এরকমই নিত্য নতুন আপডেটের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ